Assalamu alaikum everyone, welcome back to New Lost and hope you are fit and fine by the grace of Almighty Allah. I am also good. আজকের ক্লাসে আমি এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়ে টু এর ব্যবহার নিয়ে আলোচনা করবো। সো আপনারা যারা এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়ে টু এর ব্যবহার জানেন না, তারা যদি আজকের এই ক্লাসটি দেখেন আমি আশা করি তাদের সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আপনারা সহজে বুঝতে পারবেন যে কখন আপনাদের এম টু ইজ টু আর টু ওয়াজ টু ওয়ে টু ইউজ করতে হয়। আশা করি আজকের লেসনটা আপনাদের ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমি এম টু ইজ টু আর টু এর ব্যবহার নিয়ে আলোচনা করব। এগুলো আমরা কখন ইউজ করব, কাউকে কোনো কিছু করতে হয় কিন্তু সে সেটা করতে বাধ্য না, জাস্ট দায়িত্ববোধ থেকে সে করে, এমন বোঝাতে আমরা এম টু ইজ টু আর টু ইউজ করব। আপনারা যদি আরেকটু ভালোভাবে জানতে চান তাহলে তিনটি পয়েন্ট মাথায় রাখবেন। নাম্বার ওয়ান, যখন একটি কাজ আপনাকে বারবার করতে হয় সে সকল কাজের ক্ষেত্রে আপনারা এম টু ইজ টু আর টু ইউজ করবেন। যেমন আমাকে কলেজে যেতে হয়, কলেজে যে আপনি যান সেটা তো আর একবার যান না, বারবার আপনাকে যেতে হয়। নাম্বার টু, যখন কোনো একটি কাজ আপনি নিজে দায়িত্ব নিয়ে করবেন, কি আপনাকে চাপিয়ে দেবে না, সেক্ষেত্রে আপনারা এম টু ইজ টু আর টু ইউজ করবেন। যেমন আমাকে কাজটি করতে হয়, কাজটি আপনাকে কেউ চাপিয়ে দিচ্ছে না, আপনি নিজে দায়িত্ব নিয়ে কাজটি করছেন, ঠিক আছে। নাম্বার থ্রি হচ্ছে চুক্তিবদ্ধ কাজের ক্ষেত্রে, যে চুক্তিটা আপনি নিজে করেছেন, ঠিক আছে, আপনাকে কেউ বাধ্য করেনি, এমন চুক্তিবদ্ধ কাজের ক্ষেত্রে আপনারা এম টু ইজ টু আর টু ইউজ করবেন। যেমন আমাকে অফিসে যেতে হয়, আপনি অফিসে যেতে নিজে বাধ্য, কারণ আপনি নিজে চুক্তিটা করেছেন, আপনাকে কেউ বাধ্য করছে না। সো এরকম চুক্তিবদ্ধ কাজের ক্ষেত্রে আপনারা এম টু ইজ টু আর টু ইউজ করবেন। এখন আসেন এই স্ট্রাকচারে। স্ট্রাকচারটা কী হবে, সাবজেক্ট প্লাস এম টু ইজ টু আর টু প্লাস ভি ওয়ান। অনেকে কনফিউশন হয়ে যায় যে কোন কোন সাবজেক্টের পরে এম টু, কোন কোন সাবজেক্টের পরে ইজ টু এবং কোন কোন সাবজেক্টের পরে আর টু ইউজ করব। সো সে বিষয়টা এখন ক্লিয়ার করব। আই এর পরে সবসময় আপনারা এম টু ইউজ করবেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে আপনারা ইজ টু ইউজ করবেন এবং বাকি সকল সাবজেক্টের পরে আপনারা আর টু ইউজ করবেন। এখন আমরা উদাহরণে চলে আসি। আই অ্যাম টিকটাও, আমাকে যেতে হয়, আমি যেতে বাধ্য না, জাস্ট নৈতিকতা বোধ থেকে আমি যাই, ঠিক আছে, আমাকে কেউ বাধ্য করে না। হি ইজ টিকটাও, তাকে যেতে হয়, সে যেতে বাধ্য না, সে নিজের দায়িত্ববোধ থেকে সে যায়। দেই আর টু স্টাডি, তাদের অধ্যয়ন করতে হয়, তাদের অধ্যয়ন যে করতে হয় কেউ তাদের বাধ্য করে না, ঠিক আছে, সে নিজে, তারা নিজে থেকেই অধ্যয়ন করে যাতে তারা পরীক্ষায় পাশ করতে পারে নিজে দায়িত্ব নিয়ে, আন্ডারস্ট্যান্ড। আই অ্যাম টু স্টাডি, আমাকে অধ্যয়ন করতে হয়, আমাকে কেউ বাধ্য করে না অধ্যয়ন করতে, আমি নিজেই অধ্যয়ন করি। দে আর টু টু দ্য ওয়ার্ল্ড, তাদের কাজটি করতে হয়, তারা কাজটি করতে বাধ্য না, জাস্ট আপনার তারা নৈতিকতা বোধ থেকে কাজটি করে। সো কাউকে কোনো একটি কিছু করতে হয় কিন্তু সে সেটা করতে বাধ্য না, ঠিক আছে, জাস্ট সে নৈতিকতা বোধ থেকে করে, এমন বুঝাতে আপনারা সেন্টেন্সে এম টু ইজ টু আর টু ইউজ করবেন। এখন আমরা চলে আসি ওয়াজ টু এবং ওয়াই টু এর ব্যাপারে। ওয়াজ টু এবং ওয়াই টু আপনারা কখন সেন্টেন্সে ইউজ করবেন। সো কাউকে কোনো একটা কাজ করতে হতো কিন্তু সে সেটা করতে বাধ্য ছিল না, জাস্ট নৈতিকতা বোধ থেকে সে করতো, অর্থাৎ এম টু ইজ টু আর টুর মতোই, ঠিক আছে। এম টু ইজ টু আর টু আপনারা প্রেজেন্ট টেন্সে ইউজ করবেন আর পাস্ট টেন্সে ওয়াজ টু এবং ওয়াই টু ইউজ করবেন। সো এই ক্ষেত্রেও আপনারা ওয়াজ টু এবং ওয়াই টু এর ব্যবহার আরও ভালোভাবে বোঝার জন্য তিনটি পয়েন্ট মাথায় রাখতে পারেন। নাম্বার ওয়ান, যখন কোনো একটি কাজ আপনাকে বারবার করতে হতো, ঠিক আছে, আপনাকে বারবার করতে হতো কিন্তু আপনি বাধ্য ছিলেন না, ঠিক আছে, আপনাকে বারবার সেটা করতে হতো নিজের দায়িত্ববোধ থেকে। যেমন আমাকে কলেজে যেতে হতো, কলেজে কি আপনি একবার যেতেন, আপনাকে বারবার যেতে হতো। নাম্বার টু হচ্ছে, যখন কোনো একটি কাজ আপনি দায়িত্ব নিয়ে করতেন, আপনাকে কেউ চাপিয়ে দিত না, সে সকল কাজের ক্ষেত্রে আপনারা ওয়াজ টু ওয়াই টু ইউজ করবেন। যেমন আমাকে কাজটি করতে হতো, আপনি কাজটি করতে বাধ্য ছিলেন না, জাস্ট আপনি দায়িত্ববোধ থেকে কাজটি করতেন। নাম্বার থ্রি হচ্ছে, চুক্তিবদ্ধ কোনো কাজের ক্ষেত্রে যেটা আপনি করতে বাধ্য ছিলেন, এই সেই বাধ্যবাধকতাটা আপনার থেকে এসে, ঠিক আছে, বাইরে থেকে আসেনি, বাইরে থেকে কেউ আপনাকে চাপিয়ে দেনি, আপনি নিজেই বাধ্য ছিলেন কারণ আপনি চুক্তিবদ্ধ ছিলেন কারোর সাথে। যেমন আমাকে অফিসে যেতে হতো, আপনি অফিসের সাথে চুক্তিবদ্ধ, সেজন্য আপনাকে অফিসে যেতে হতো, আপনাকে কেউ বাধ্য করেনি। সো এই সকল ক্ষেত্রে আপনারা ওয়াজ টু ওয়াই টু ব্যবহার করতে পারেন। এখন স্ট্রাকচারে চলে আসি। স্ট্রাকচারটা কী হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ টু ওয়াই টু প্লাস ভি ওয়ান। অনেকে বিভ্রান্ত হয়ে যায় যে কোন কোন সাবজেক্টের পরে আমরা ওয়াজ টু এবং কোন কোন সাবজেক্টের পরে আমরা ওয়াই টু ইউজ করব, সে বিষয়টা এখন ক্লিয়ার করব। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনারা ওয়াজ ইউজ করবেন এবং বাকি সকল ক্ষেত্রে আপনারা ওয়াই টু ইউজ করবেন। এখন আমরা উদাহরণে চলে আসি। আই ওয়াজ টু গো, আমাকে যেতে হতো, আমি যেতে বাধ্য ছিলাম না, জাস্ট নৈতিকতা বোধ থেকে আমি যেতাম। দেই ওয়াই টু ডু দ্য ওয়ার্ক, তাদের কাজটি করতে হতো, তারা কাজটি করতে বাধ্য ছিল না, ঠিক আছে, নৈতিকতা বোধ থেকে তারা কাজটি করতো। হি ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হতো, সে কাজটি করতে বাধ্য ছিল না, জাস্ট নিজের দায়িত্ববোধ থেকে সে কাজটি
করতো, এই ওয়ার টু স্টাডি, তাদের অধ্যয়ন করতে হতো, তারা অধ্যয়ন করতে বাধ্য ছিল না, নিজের দায়িত্ব বোধ থেকে তারা অধ্যয়নটা করতো। আই ওয়াজ টু স্টাডি, আমার অধ্যয়ন করতে হতো, আমি অধ্যয়ন করতে বাধ্য ছিলাম না, নিজের দায়িত্ব বোধ থেকে আমি অধ্যয়নটা করতাম। সো কাউকে কোনো কিছু করতে হতো কিন্তু সে সেটা করতে বাধ্য ছিল না। এক্ষেত্রে আপনারা ওয়াজ টু এবং ওয়ার টু ইউজ করবেন। সো আজকের ক্লাস এ পর্যন্তই। আজকের ক্লাসে আমি এম টু ইস টু আর টু ওয়াজ টু ওয়ার টু ব্যবহার নিয়ে আলোচনা করেছি। আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।